দেখছেন এটিএন নিউজ ভোর ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি নাইম ফাতহু মুবিন। শুনছিলেন নিটল টাটার শিরোনামগুলো। শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। প্রথম দফায় ৯৭টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এতে দেখা যায় ৩৫ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, ৩৯টিতে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ১৩টি উপজেলায়। আর স্থগিত রাখা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফলাফল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উপজেলা নির্বাচনের প্রথম দফায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন সিলেটের কোম্পানিগঞ্জে আব্দুল বাসির, সুনামগঞ্জের ছাতকে অলিউর রহমান চৌধুরী, সিরাজগঞ্জের কাজীপুরে মোজাম্মেল হক বকুল, গোপালগঞ্জের কাশিয়ানীতে জানে আলম মিয়া, নীলফামারী সৈয়দপুরে চাওয়াদুল হক সরকার, নীলফামারী ডিমলায় তবিবুল ইসলাম, নড়াইলের কালিয়ায় খান শামীম রহমান, হবিগঞ্জের বাহুবলে আব্দুল হাই, ভোলার লালমোহনে গিয়াসউদ্দিন আহমেদ, পঞ্চগড় সদরে আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জে হাসনাজ্জামান চৌধুরী জজ, মৌলভীবাজারের কুলাউড়ায় কামরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নাচলে আব্দুল কাদের, কিশোরগঞ্জের বাজিতপুরে সারোয়ার আলম, নিকলিতে কারার সাইফুল ইসলাম, শরীয়তপুরের জাজিরায় মোবারক আলী শিকদার, খাগড়াছড়ির মানিকছড়িতে ম্রাগ্য মার্মা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবুল কালাম আজাদ, পাংশায় অদূত মণ্ডল, পাবনা সুজানগরে আবুল কাশেম, দক্ষিণ সুনামগঞ্জে আবুল কাশেম, শরীয়তপুরের জামুজ্জায় আলমগীর মাঝি, সুনামগঞ্জের দুয়ারা বাজারে ইদ্রিস আলী বীর প্রতীক, ঝিনাইদহের শৈলকুপায় মোশারফ হোসেন শিকদার, নরসিংদীর পলাশে সৈয়দ জাবেদ হোসেন, বরিশালের গৌরনদীতে শাহ আলম খান, ঝিনাইদহের কালীগঞ্জে জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে নুরুন নবী চৌধুরী, সিরাজগঞ্জ সদরে রিয়াজউদ্দিন আহমেদ, নেত্রকোনার দুর্গাপুরে ইমদাদুল হক খান, মাদারীপুরের কালকিনিতে তৌফিকুজ্জামান শাহিন, খুলনার দিঘলিয়ায় খান নুরুল ইসলাম এবং শরীয়তপুরের গোসাইহাটে সৈয়দ নাসিরউদ্দিন। বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোহাম্মদ শাহজাহান, নাটোরের সিংরায় আবুল কালাম আজাদ, সিলেটের বিশ্বনাথে সোহেল আহমেদ, জকিগঞ্জে ইকবাল আহমেদ, গাজীপুরের কাপাসিয়ায় খন্দকার আজিজুর রহমান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফারুক কবির আহমেদ, পঞ্চগড়ের আটোয়ারিতে আব্দুর রহমান আবদার, সিলেটের গোয়াইনঘাটে আব্দুল হাকিম চৌধুরী, মানিকগঞ্জের সাটুরিয়ায় বশিরউদ্দিন ঠান্ডু, ঢাকার নবাবগঞ্জে খন্দকার আবু আশফাক, জামালপুর সদরে আমজাদ হোসেন মল্লিক, মানিকগঞ্জের সিংগাইরে আব্দুর রহমান, চট্টগ্রামের হাটহাজারিতে মাহবুব আলম, সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনাল হক, শরীয়তপুরের ভেদরগঞ্জে আনোয়ার হোসেন মাঝি, মেহেরপুর সদরে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, দিনাজপুরের খানসামায় শহীদুজ্জামান শাহ, কুষ্টিয়া সদরে জাকির হোসেন, খাগড়াছড়ি রামগড়ে শহীদুল ইসলাম ভূঁইয়া, মাটিরাঙ্গায় তাজুল ইসলাম তাজু, কুষ্টিয়ার ভেড়ামারায় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, জামালপুরের সরিষাবাড়িতে ফরিদুল কবির তালুকদার শামীম, রাজশাহীর মোহনপুরে অধ্যাপক আব্দুস সামাদ, চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন, বগুড়ার সোনাতলায় আহসানুল তৈয়ব জাকির, মাগুরা শ্রীপুরে বদরুল আলম, মানিকগঞ্জের দৌলতপুরে তোজাম্মেল হক তোজা, দিনাজপুরের কাহারোলে মামুনুর রশিদ, কিশোরগঞ্জের করিমগঞ্জে সাইফুল ইসলাম সুমন, মানিকগঞ্জের শিবালয়ে আলী আকবর, মাগুরা সদরে মোহাম্মদ নাজিম উদ্দিন, যশোরের অভয়নগরে নুরুল হক মোল্লা, নেত্রকোনার কেন্দুয়ায় দেলোয়ার হোসেন ভূঁইয়া, কুড়িগ্রামের উলিপুরে হায়দার আলী মিয়া, ফুলবাড়িতে নজির হোসেন, নওগাঁর মহাদেবপুরে আব্দুস সাত্তার, রানীনগরে আল ফারুক, বগুড়ার সারিয়াকান্দিতে মাসুদুর রহমান এবং রাজবাড়ী সদরে অ্যাডভোকেট এম এ খালেক। জামায়াত সমর্থিত বিজয়ীরা হলেন রংপুরের মিঠাপুকুরে গোলাম রাব্বানী, সিলেটের গোলাপগঞ্জে হাফিজ নাজমুল ইসলাম, জৈন্তাপুরে জয়নাল আবেদিন, খুলনার কয়রায় আখম তমিজউদ্দিন, পঞ্চগড়ের বোদায় শফিউল্লাহ সুফি, পাবনা সাঁথিয়ায় মোহাম্মদ মোখলেসুর রহমান, নীলফামারীর জলঢাকায় আলহাজ সৈয়দ আলী, ঝিনাইদহের কোটচাঁদপুরে তাজুল ইসলাম, বগুড়ার শেরপুরে দবিবুর রহমান, নন্দীগ্রামের নুরুল ইসলাম, দুপচাঁচিয়ায় আব্দুল গনি, ঝিনাইদহ সদরে আব্দুল আলিম এবং পাবনার আটঘরিয়ায় মাওলানা জহুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে আশরাফুল আলম শিমুল, ঢাকার দোহারে বিএনপি বিদ্রোহী প্রার্থী কামরুল হুদা, বগুড়ার ধুনটে বিএনপি বিদ্রোহী প্রার্থী তহিদুল আলম মামুন, খাগড়াছড়ি সদরে স্বতন্ত্র প্রার্থী চঞ্চুমণি চাকমা, পানছড়িতে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সর্বোত্তম চাকমা, নরসিংদীর বেলাবোতে বিএনপি বিদ্রোহী আহসান হাবিব, মহালছড়িতে জনসংহতি সমিতির বিমলকান্তি চাকমা, গাইবান্ধার শাখাটায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী গোলাম শহীদ রঞ্জু, রংপুরের তারাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রথম দফায় উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি একথা বলেন। ক্ষেত্রেই বেশ ভালো ভালো সংখ্যায় ভোট হয়েছে, অনেক লম্বা লাইন ছিল, কোন কোন ক্ষেত্রে সকালের দিকে লোক কম ছিল, দুপুরের দিকে কম ছিল, বিকেলের দিকে হয়তো একটু বেশি হয়েছে। তো কত সংখ্যক ভোট পড়েছে এটা এখনো বলা যাবে না, গণনা চলছে। আমরা উইল স্পেয়ার নো স্টোন আনটার্ন, আমরা খুব সুষ্ঠুভাবে সবকিছু গুছিয়ে নিয়ে নির্বাচন করব। কোনো কিছুর জন্য আমার নির্বাচন আটকে যায়নি, আমরা সবকিছু সঠিক সময়ে ডিসপোজ করতে পেরেছি। তো এটাই হচ্ছে আসল প্রিপারেশন, সেটা অবশ্যই আমরা সবগুলির জন্য এইভাবেই করতে থাকব। বগুড়ার ৬টি উপজেলাতেও বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। যদিও সোনাতলা উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় ৩ জন আহত হন, সেখানে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। টপর সাহাকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে ইমরান হোসেন সুমনের রিপোর্ট। ছবি তুলেছেন মনিরুল হাসান সুমন ও শফিকুল ইসলাম। উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে বগুড়ার ৬টি উপজেলা শেরপুর, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, সোনাতলা, ধুনট ও সারিয়াকান্দির ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বুধবার সকাল থেকে হাজির হয়েছিলেন ভোট কেন্দ্রগুলোতে। শীতের সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভোটার সমাগম। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের 5টিতেই ভোট হয়নি একজন করে প্রার্থী থাকায়। আর তাই সংসদ নির্বাচনে ভোট দিতে না পারার দুঃখ যেমন আছে, তেমনি আনন্দ আছে এবার ভোট দিতে পারার জন্য। গত জাতীয় নির্বাচনে আমাদের আসনে কোনো নির্বাচন হয়নি, এটা দিতে পারিনি, ভালো লাগছে, সুস্থভাবে ভোট দিচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপি জামাত বগুড়ায় যে তাণ্ডব আর সহিংসতা চালিয়েছে, ভোটারদের মনে ছিল সেই বিষয়টিও। সামনের দিনগুলোতে বগুড়াকে শান্তির জেলা হিসেবেই দেখতে চান সাধারণ ভোটাররা। শান্তি চাই আমরা, শান্তি, যাতে শান্তি থাকে, যাতে জনগণ ভালো থাকে, এটি চাই আমরা আর কি। ভোট কেন্দ্রগুলোতে নবীন প্রবীণ ভোটারদের উপস্থিতিতে উপজেলা নির্বাচনে ভোট উৎসব হয়েছে উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়ায়। ভোটটা দিচ্ছি এই জন্য যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারে, শান্তি চাই আমরা, শান্তি চাই না, দেশ শান্তি হোক, সকলেই শান্তি চাই। বগুড়ায় ৬টি উপজেলার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট দিয়েছেন নিজ নিজ কেন্দ্রে। জয়ের ব্যাপারে তাদের আশাবাদও ছিল শতভাগ। 100% আশাবাদী যে আমি সেটা নির্বাচনে জয়লাভ করব। এর কারণ হচ্ছে আমি আন্দোলনের মাঠে 7 বছর সংগ্রাম করেছি, এই ধনুটের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে ছিলাম। তো বিগত দিনে আমি নির্বাচন ছিলাম, এলাকার মানুষের কাজ করছি, সেই হিসেবে আমি মনে করি যে শেরপুরের মানুষ দলমত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। প্রায় 10 লাখ ভোটারের এই 6 উপজেলায় এবার চেয়ারম্যান পদে লড়াই করেছেন 30 জন প্রার্থী, যাদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীরাও ছিলেন। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উৎসবমুখর পরিবেশ পেলে সাধারণ ভোটাররা উৎসাহ নিয়ে যে ভোট দিতে আসেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচন তারই প্রমাণ। বগুড়ার সাধারণ ভোটাররা বলছেন তারা এমন একজন জনপ্রতিনিধিকে এবার নির্বাচিত করছেন যিনি স্থানীয় সমস্যাগুলোর পাশাপাশি এখানকার শান্তি শৃঙ্খলা বজায়ে ভূমিকা রাখবেন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ধুনট, বগুড়া। হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। 2 উপজেলার ভোটারদের বেশিরভাগই ছিলেন চা শ্রমিক। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য। ছবি তুলেছেন সুমন রায়। বাহুবল ও মাধবপুর উপজেলার 154টি কেন্দ্রের মধ্যে 62টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। ভোট কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন ছিল। সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে এখানকার ভোটাররাও বেশ খুশি। खूब सुंदर लागे उपजेला निर्वाचन एक भोट दीते आसछि खूब सम्मानित हो गेছে যেই সরকারের অধীনে এই প্রধানমন্ত্রী হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না এবং নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশের নির্বাচন কখনোই নিরপেক্ষ এবং অবাধ ও সুষ্ঠু হবে না এটা প্রমাণিত হয়ে গেছে। অতিক্রমণ পূর্ণিয়া ATN নিউজ ঢাকা। অপরদিকে আওয়ামী লীগ বলেছে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে দলের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন এরপরও বিএনপি নির্বাচন নিয়ে মিথ্যাচার করেই চলেছে। নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সেই সঙ্গে আমরা টেলিভিশনে সারাদিনই দেখলাম যে সমস্ত ছবি নেওয়া হলো, অনেকেরই মতামত নেওয়া হয়েছে, অনেকেই ব্যক্ত করেছেন যে আমরা অত্যন্ত আনন্দিত ভালোভাবে ভোট দিতে পারছি। এই জিনিসটি আমরা চাইছিলাম। এরপরে আগামীতে এবারকার যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে আগামী পর্যায়ে আরো ত্রুটিশূন্য আরো ভালোভাবে ত্রুটিমুক্তভাবে নির্বাচন হবে। আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। সকল প্রকার আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। বুধবার সকালে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকারের ধারাবাহিকতা বজায় থাকার কারণে ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। চলতি বছর মোট ১৮৮ জন সামরিক কর্মকর্তা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বা ডিএসসিএসসি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। এই কোর্সে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে বিশ্বের ২১টি দেশের ৪৪ জন সেনা কর্মকর্তা। রেওয়াজ অনুযায়ী সামরিক বাহিনীর এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে প্রায় প্রতি বছরই প্রধানমন্ত্রী ডিএসসিএসসি গ্রাজুয়েটদের সনদ বিতরণ করেন। এবারই প্রথম এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এইচএম এরশাদ, ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক ও মন্ত্রী পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন দেশে ও দেশের বাইরে বাংলাদেশের সামরিক বাহিনী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বর্তমান যুগে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তনের ফলে সামরিক বাহিনীর দায়িত্বেও এসেছে বহুমাত্রিকতা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। বিশ্ব শান্তি রক্ষা এবং সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর সেই আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিন বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সশস্ত্র বাহিনীর উন্নয়নে যা যা প্রয়োজন তার সবই বর্তমান সরকার করবে। সেই সঙ্গে তার সরকার জনগণের শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চায়। আমরা অনিয়ম দুর্নীতি প্রশ্নে কাউকে ছাড় দেইনি, সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, ডিজিটাল প্রযুক্তি সর্বব্যাপী করে জীবনযাত্রা সহজ ও স্বচ্ছ করেছি। বাংলাদেশ তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করতে চাই, সে লক্ষ্যে আমরা কাজ করছি। দেশ সেবায় আমরা আপনাদের সর্বক্ষণিক সহযোগিতাও পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে সামরিক বাহিনীর সদস্যদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে একথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল। ৫ই জানুয়ারি নির্বাচন নিয়ে হতাশা সত্ত্বেও স্থিতিশীল, সমৃদ্ধশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একত্রে কাজ করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলে জানান নিশা দেসাই। নিশা দেসাইয়ের সঙ্গে বৈঠকের একদিন পর বুধবার এক বিবৃতিতে একথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৭ ও ৮ এপ্রিল ঢাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি টিকফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়। এছাড়া আগামী ১৬ এপ্রিল দুদেশের মধ্যে নিরাপত্তা সংলাপও অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকবে।